নারিকেল তেলের সাথে এই একটি উপাদান এভাবে মিশিয়ে ছেলেমেয়ের কালো কুচকুচে ত্বকের যেখানে লাগাবেন সেখানেই হবে দুধের মতো ফর্সা। ত্বকের মিস্তার দাগ, ব্রণের দাগ, চোখের নিচের কালো দাগ এবং রোদে পোড়া কালো দাগ সব ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। এছাড়াও ত্বকের বলিরেখা দূর করবে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করবে, ত্বককে করবে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। ম্যাজিক এই রেমেডি ব্যবহারে আপনাদের 60 বছরের গড়িয়ে যাওয়া ত্বক হবে 16 বছরের তরুণ তরুণীর মতো। ত্বক এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা ত্বকে কি ব্যবহার করেছেন। আপনাদেরকে আর 1000 টাকা খরচ করে কখনোই পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না। তো খুব সহজেই ম্যাজিক এই রেমেডি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন। ত্বকের যত্নে 100% কার্যকরী ম্যাজিক রেমেডি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 1/2 চামচ পরিমাণ কাঁচা হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ পরিমাণ নারিকেল তেল। নারিকেল তেল আমাদের ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বকের কালো দাগ ছোপ দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি। চিনি আমাদের ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে, ত্বকের ব্লকেজ হোয়াইটনেস দূর করে, ত্বকের মৃত কোষগুলোকে পুনর্জীবিত করে, মৃত চামড়া দূর করে। দিয়ে দিব 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। দিয়ে দিব 1 চামচ পরিমাণ কাঁচা দুধ। দিয়ে দিব 1 চামচ পরিমাণ বেসন। বেসন আমাদের ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে, ত্বকের ব্লকেজ হোয়াইটনেস দূর করে, ত্বকের কালো দাগ ছোপ দূর করে, ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বককে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। তো সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিব। সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল ত্বকের যত্নে 100% কার্যকরী ম্যাজিক রেমেডি। ম্যাজিক এই রেমেডি তৈরি করে আপনারা যে কোনো ধরনের জারের মধ্যে নিয়ে নর্মাল ফ্রিজে 15 দিনের মতো সংরক্ষণ করে ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন। এই রেমেডি ছেলে মেয়ে ছোট বড় সবাই ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন। এই রেমেডি আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। এই রেমেডি আপনাদের মুখমণ্ডল, হাতে, পায়ে, গলা, ঘাড়ে যে কোনো স্থানে ব্যবহার করতে পারবেন। প্রথমে আপনাদের ত্বকটিকে ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এরপর পাতলা সুতি কাপড় দিয়ে ত্বক মুছে একটি মেকআপ ব্রাশের সাহায্যে রেমেডি আপনাদের ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন। রেমেডি ত্বকে লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে আলতো হাতে 10 মিনিট ত্বকে মাসাজ করবেন। মাসাজ ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। মাসাজ করার ফলে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে, এর ফলে ত্বকের বলিরেখা দূর হয়, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে। খুব ভালোভাবে মাসাজ করা হয়ে গেলে মেকআপ ব্রাশের সাহায্যে আবারও রেমেডি ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন। এরপর অপেক্ষা করবেন 40 মিনিট। 40 মিনিট পর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন। এই রেমেডি এতটাই কার্যকরী, একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে 3 দিন ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহার করতে পারেন। তবে আপনাদের ত্বকে এই রেমেডি যদি স্যুট করে এবং আপনাদের ত্বকে ভালো পরিবর্তন লক্ষ্য করেন, ত্বকের কোনো ক্ষতি না হয়, সেক্ষেত্রে আপনারা এই রেমেডি প্রতিদিন একবার আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন। নিয়মিত ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের ত্বকের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এই ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিব, আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।